লেবু, ঘরে কোটি মূষা মরেছে কি? কি গন্ধ হচ্ছে? এ নাই রে, মূষা মরেনি, এই পত্রটা এমিতে গন্ধ হচ্ছে। এই পত্রকে বড়া করলে এইলে খাইব। ছি, গন্ধরে নাক ফাটি যাচ্ছে, তাকে পুনি পেট খাইবি? মুঁ জমা খাইবিনি, মো পাই অন্ডা দিটা আমলেট করে দেবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সবুবেলে সে অন্ডা আমলেট মশলা ঝোল আর যেত সব পাটি সন্ধ্যা খাদ্য খাইয়ার মন, হ্যাঁ তাকে কাই খাইবু? আরে ইয়ে পত্র সিনা নাকু গন্ধাউছি, হলে আ ভিতরে যে ঔষধীয় গুণ আছে কেতটা রোগ পাই সে রামবাণ পরি কাম করে, বুঝলু? এই গন্ধ পত্রে কি রোগ ভুলেবো? শুনু, আকু খাইলে পেট সফা হয়ে ঝাড়া হুয়ে, গ্যাস পেটর বাহার যায়, আর অন্টা ধর রোগ বি কমে যায়, বুঝলু? হু, তোম কথা খাইবি, যদি ঝাড়া সফা হো প্যান্ট রে হয়ে যাব, তোমে সব সম্ভালিব তো? হু, খাইকি স্কুল যা, কিছু হবানি। ওইলে আলে আদি কলা পোতা অন্তালে বুদিয়া কলি কাইগি আতি দুকিলে, তি তি দন্দ পাল্লা পাল্লু দুবা, আলে লাক পাতি যাউদি বাতি বালি আদুদি, আলে তবু দিন তো পাল্লু, আলে এ বিতে গত উইলি। হ্যাঁ পরে আজি বউ কি গন্ধ পত্র তো, হ্যাঁ পশুরণী পত্র বোধে খাইয়াকে দিয়েছিলে, সেইয়াকে খাইকি সে গন্ধ গুড়িয়ে খালি পেড় হয়েকি বাহারি যাচ্ছি, মু কোন করিবি? শুনু, আজি স্কুল যাবিনি ভাবুছি, যদি স্কুলে গন্ধ পেড় হব সমস্তে হসিকি চিড়িবে, পূজা বি হসিব, মতে ফেরে লজ্জ লাগিব। আলে ইতকুল কাইকি বাদ তালিব, অদা বাতল গলকু দাই কল তো বাপা আতল মাল কাইকে মল্লা হতিকলে। নেরে হু, সেটা তো সত্য কথা, ইয়াড় মারিলি ব্রহ্মহত্যা আর সিয়াড় মারিলি গোহত্যা। হু, তো কথা স্কুল যাবি, যা হব তু বুঝিব। হুম, হয়রে তুমি তো এটা ক্লাসে বসু বসু কোন এমনি গন্ধ হলা? হ্যাঁ এ হে ছি, এ কে আসু আসু পাড়ি দেলা? নাই সরি, আমি পাড়িনু, আমি আসলে বেলে গোটে কুকুর যে মরে কি সরে কি পড়ে দিলে, সেই গন্ধ আমার নিঃশ্বাস বাটে পেট ভিতরে বসি যাচ্ছি, পাটি খুললে গেলে সেই গন্ধ বাড়ি আসছি। আলে পতলে কাই কি বত্তিবা, পুন যদি পেড় হব গন্ধটা পছুক পালাইব, সেইথিপাই। ছিল কি গন্ধ, ছি এ গন্ধরে ও ক্লাসরে বসে হব না। হ্যাঁ বলে দেখুন, সে মোড় গন্ধটি বেলে বেলে ঝরকে পড়ে বসে দুয়ারে মুয়াড়ে বাহারি যাচ্ছি, কিন্তু মোর বোধে প্যান্ট রে ঝাড়া হয়ে গেলে কোন করিবি? কইলে তো আতিলা বেলু গন্ধ তুঙ্গে তুঙ্গে তেতকু মোলি পাকলে দালা গলে দেলু, তি আ মু দাও দি আগলে বতিবি। চুপবে, সব তোরে পে হিলে, মু তো বাটরু ঘর কো যাউতিলি, তো কথরে পড়ি স্কুল আসিলি, এবে অসুবিধা বলে মতে ছেড়ি পলাইব কোচু, তাল তোর কথা বদ্রে ঠিক নেই, ও মু তোতে কইতিলি টি যা হব তু বুঝিবু। আলে ও দে, আলে তোল তো দালা আইলা আউ মু তাল বুদিবি। স্যার, আমি আর ক্লাসে রহি পারিবুনি, রহিলে সমস্ত ঘর বান্তি হয়ে যাব। আরে তো ঝাড়া পরি গন্ধ হচ্ছে, কে বোধ হয় ঝাড়া করে দিয়েছি। হরে নটিয়া গাণ্ডু, সমস্ত তো ঠিয়া হয়েছেন, তুমি দুই জন বসি কোন ফুসুর ফুসুর হচ্ছ, তোমার ভিতর কি ঝাড়া করি গন্ধ হচ্ছে? গাণ্ডু প্লিজ, তোর হয়েছে বলে কই দে, হো কই দে, তুই কই দে, তুই যাহে কইব মু করিবি, কিন্তু তুই কই দে, আজ দিনক মতে বঞ্চি দে, স্যারকে মু তো না কই দেউছি, যদি প্রকৃত সাঙ্গ হইদিব তাহলে নিশ্চয় মানিব। আলে মোলা তইলে তাহলে তো মতে গলকে বতাই দেবে, আলে গন্ধটা কেমিতে লুটাইব, আলে তো প্যান্টাল তো দালা লইব আর মো তাঙ্গলে কোন গন্ধ পলাইব। মু খেল ছুটিরে পদক পলাইবি, আর তুমি দুইটাকে উঠিলনি, কার ঝাড়া হয়েছে শীঘ্র ক্লাস বার লাই, তাহলে তাহলে দাও দি দাও দি। স্যার, গেন্ডু তো ঘরকে পলাইলা, এ নটি আড়ু তো স্যার গন্ধ আসুছি, গেন্ডু নাঁরে মিছ কহি নিজে ঝাড়া বসি পড়ছি। আউ
আচ্ছা এ কাম তোর নটিয়ার, হইরে তু গেন্ডু না মিছ কথা কাই কইলু, রহ তো বাপা কো ফোন করুছি। হইরে তু সবুবেলে এমতি না পকা কাম কলু, হ্যাঁ চাল ঘরকু আজি তো কথা আজি বুঝুছি। বাপা মোর দোষ কোন, মু তো সে গন্ধ পশরণী পত্র খাইবি নি মানে মনে করতিলি, তুমি মতে বাধ্য করে খুয়াইলু, কইলে পত্র খেলে তো সফা হবো ঝেড়ে সফা হবো, আর সেইয়া তো হলে তুমি কইছিল সম্ভালিব বলি, এবে মো উপরে রাখুছ, তোমার দিলে কথাবার্তা ঠিক নেই। আরে মু কইতিলি বলি তু আসে ক্লাসের সব ঝাড়া পেঁয়াজ সফা করে দিলু, হ্যাঁ ঝাড়া লাগলা যদি ঘর পড়াইলু নি, চাল ঘর কু যে খুঁজলে মন্দির যু তা হাত ধরে সি হগিনু। আলো 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 তালে তালে তাও তাও কাদদি কাদদি, হইরে তার তো ঝাড়া হলা, তু কাই মিছ কথা কই ঘর বলু, তমে দি জন মিছ কইবারে কেই কাউ কম নো, সে মিছ কই কি যেতি দোষী তু তাকু সাপোর্ট করি তাইতর অধিক দোষী। আলে লটিয়া কো কাই তিলাই বলে কি অতি বলি, আর তোমাদের তোতে বলে এমতি অতি বলে পলি যাও দিও।